অ্যাকচুয়ালি মই ভাবি আছো যে তোমরা এই ভিডিওটা গোটাই দেখবে না, আর হ্যাঁ আমি ভালো করে জানো তোমরা মোর ভিডিও গোটাই দেখেনও না। তো যাই হোক, আজকের ভিডিওটা বানার একটা উদ্দেশ্য আছে, যেটা মই তোমাকে হয়তো ভিডিও লাস্টত কইম, কিন্তু তার আগতে মই তোমাক কয়েকটা কথা কবার চাই। তো আগত মই মোর চ্যানেলত হিন্দি দিয়ে ভিডিও বানাইছো, তো মানে এমন মনে হয় যে হিন্দি দিয়ে ভিডিও বানাইলে হয়তো অত একটা রেসপন্স পাওয়া যাবে না, তো যার জন্য আমি ভাবি আছো যে আমার না হয় লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটা দিয়ে আমি ভিডিও বানার স্টার্ট করো। তো দেখা যাক ইয়েতে কি হয় হবে, মানে যা হয় হবে আর কি, বুঝছেন, অত বেশি একটা আশা নাই, 1-2 লাখ ভিউজ আসলে তাতে মোর মনটা শান্তি হবে আর কি। তো যাই হোক, আজকের কথাটা হল ভিডিওটা শুরু করি, যেহেতু আজকে শুরু করাই লাগবে, হয় না? তো কথাটা হলো এটা, কতগুলো ইউটিউবার আছে, ইউটিউবারের মানে যে থিঙ্কিং বা যেগুলো ভাবনা যেটা স্বপ্ন, যদি তোমাকে আমি একবার কং না তো তোমরা মানে একদম বিউজ হয়ে পড়ে যাবে না। দেখো না, এই কি মানে এমন কি শুনলাম, এগুলো কি শুনবে লাগছ, মানে তোমরা একদম হাফ ফেল হয়ে যাবেন, হঠাৎ করে তোমার হার্ট অ্যাটাক হয়ে মরে যাবেন। তো অ্যাকচুয়ালি যদি ভাল শোনার যদি ক্যাপাসিটি থাকে তাহলে তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখেন, নাহলে মুই কম বলে না, ভিডিওটা না দেখলে বেশি একটা ভালো হবে, তোমরা ভিডিওতে একটা লাইক করি এলা এর থেকে যাবার পান। তো কথাটা এইটা হল যে বর্তমান যেগুলো ইউটিউবার আছে, ইউটিউবত আসার জন্য ভাবি আছে, তো মানে ওমার কয়েকটা থিঙ্কিং এর কথা মুই তোমাকে কয়ে আসাং, যে ওমার থিঙ্কিং হল যে আজকে একটা মুই চ্যানেল বানাম, কালকে একটা ভিডিও আপলোড করিম, পরশু দিন ওই ভিডিও লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানে কোটি কোটি ভিউজ আসবে। তো এগুলো ভাবি আমরা ইউটিউব চ্যানেল বানাই, চ্যানেল বানাই, ভিডিও বানাই, ভিডিও বানাই, দুই একটা ভিডিও আপলোডও করে, যখন 2-3 দিন 4 দিন দেওয়ার পরে তারপরে কি দেখে, মানে ভিডিও তো ভিউসে নাই, তো ভিউজ আসবে কেন করে? ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার একটা ভালো একটা ক্যাপাসিটি তো লাগবে, ওইগুলো তো নাই, ঠিক আছে? তো যাই হোক, এর বিষয় হবে পরে আসবে, তার আগে তার একটা কথা বাসাই আসাম। তো এমন করে কয়েকটা ভিডিও ছাড়ার পরে না আমরা মানে কি হয়, ভিউজ নাই, সে মানছি মানে রেসপন্সই দেয় না আমার ভিডিও, তো রেসপন্স দিবে কেন করবে? রেসপন্স দেওয়ার জন্য ভিডিও তো ওইরকম কিছু দেওয়া লাগবে। তো তো অ্যাকচুয়ালি মানে আমি আরও অল্প অ্যাডভান্সে আসলাম, তো যাই হোক আরও অল্প পাশে যাওয়ার চেষ্টা করো। তো এমন করে কি হয় যে ফার্স্টে ফার্স্টে আমরা ভিডিও বানার একটা মানে ভিডিও কেমন করে বানা লাগবে ওগুলো জিনিসের উপর কোনো নলেজ থাকে না, তার মধ্যে হল ভিডিওটা মানে তোমার আপলোড যে করা খেবে কেমন করে, কোন সময় বা কী ধরনের আপলোড করা লাগবে এগুলো কত কিছু জানে না। তো তার মধ্যে আরেকটা কথা হল যে ভিডিওটা যে এডিট করা খেবে, এডিটর মানে একদম জিরো নলেজ, জিরো নলেজ মানে নলেজ থাকে নাহলে তো আইসে না, কিন্তু তাও আর কি মানে যতটুকু জানা লাগে না তার থেকে বহুত কম জানে। তো যার জানে মানে আমরা 2-1 দিনের ভিতরে এমন হয়ে যায় আমার মন টন ভাঙি একদম সারখার, যেমন কি মানে প্রথম লাভ যখন ব্রেকআপ হলে মানুষের মন টন ভাঙি একদম চুরচুর হয়ে যায়, তো অমনে আর কি কথাটা। তো যাই হোক, এইগুলো জিনিস থাকি মানে অল্প বাঁচার জন্য হয়তো আমি তোমাকে কয়েকটা টিপস দিবার পারি, কয়েকটা ধরনের মানে শিখিয়ে দিবার পারি, যদি তোমার শিখবার মন থাকে তো মুই তোমাকে ওই ধরনের ভিডিও বানাই বানাই তোমাকে শিখিয়ে দিবার পারি, যে কেমন করে তোমরা ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করবে পাবেন, বা তার উপর কেমন করে কোন সময় ভিডিও আপলোড করলে তোমার ভালো হবে, বা ওই জিনিসটাই আর কি মানে সামথিং সামথিং আর কি, বুঝছেন হয়তো কথাটা। তো কথাটা হলো এইটা যে ইউটিউবে আসার জন্য খুব বেশি একটা বড় কাম না, খুব তাড়াতাড়ি আসবার পাবেন, কিন্তু ইউটিউবে সাকসেস হইতে গেলে না খুব বেশি মেহনত করার কিন্তু খুব বেশি দরকার হবে। তো এগুলো কথা হল, তো মোট কথাটা এটাই হল যে খুব তাড়াতাড়ি ধনী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে দেন, অল্প কষ্ট করেন, মেহনত করেন, তাইলে হে তোমরা কিছু একটা হওয়ার পাবেন, তোমরা নাম হইবে, তারপরে হে তোমরা পপুলার হইবেন, তারপরে তোমরা সেলিব্রিটি হইবেন, তারপরে তো মানুষ তোমার কোনো কোনো মিটিংত ইনভাইট করবে, তোমার আরও ফ্যান ফলোয়িং বাড়বে, রাস্তাঘাটে মানুষ দিলে কইবে স্যার একটা সেলফি, তো মানে এই ধরনের আর কি কয়েকটা কথা আর কি, বুঝছেন। তো যাই হোক, ভিডিওটা মানে মেইন মোটিভ এটাই আসলে যে বর্তমান নতুন নতুন ইউটিউবারগুলো আসলে না মানে এমন হয় যে আমরা 2-1 দিনেতে ভাইরাল হবার চাই, 2-1 দিনেতে মানে এতদিনের কষ্ট ভাই আমার মানে কিছুই না, বুঝছেন। তো এটাই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক তো করে নেন, আমি ভালো করে জানো, তাও একটা লাইক করে দিবেন নেলসের মতন করে কয়ে আসুন, আর যদি সাবস্ক্রাইব করেন নাই করি দেন, কি যায় একটা সাবস্ক্রাইব করতে হয় না। তো যাই হোক, ভিডিওটা আরেকদিন তাহলে আরেকদিন অন্য জায়গা থেকে শুরু করবো, আজকের ভিডিওতে এত থেকে বলছে ভোগ লাগছে, মাইরি চারটে খাই আসুন, যে মোটা শরীর জ্ঞান সুখী সুখী শেষ হয়ে গেছে, তো যার জন্য আজকে এতটুকু, বাই বাই, টাটা।